হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা এখান থেকেই আমি শুরু করছি। আর আজকে গেছিলাম বাজারে, আর বাজার থেকে কি আনলাম, আজকে এনেছি মোরলা মাছ। তা মোরলা মাছ দিয়ে আর আমি আজকে ঝিঙে দিয়ে রান্না করব। তা চলো, আর আলু দেবো। তা মোরলা মাছ, আলু আর ঝিঙে দিয়ে আজকে রান্না করব। আর চিচিঙ্গা কেটে নিয়েছি, চিচিঙ্গাও ভাজবো। আর চলো, মানে কি কি রান্না করি না করি সবটাই দেখাবো, আর কি করে রান্না করি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, আমি কি করে করি। তা চলো, আমি রান্নাঘরে যাচ্ছি, কি কি রান্না করছি। তো দেখো, আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর মাছগুলো না একটু ভালো ছিল না, আর মানে কেমন ছিল, তা মাছগুলো কেটে কুটে অল্প একটু বেরিয়েছে। তা দেখো, মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে আমি ওই দেখো মাছগুলো, আর আমি চিচিঙ্গা কেটে নিয়েছি। আর দেখো, ঝিঙে, আলু আর চিচিঙ্গা দিয়ে আর চুনো মাছ দিয়ে কিন্তু তরকারি হবে। সত্যি, ঝিঙে দিয়ে চিচিঙ্গা দিয়ে যদি চুনো মাছের তরকারি করা হয় না, সত্যি কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছিলো। আর দেখো, ঝিঙেগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, আর আমি মাছগুলোকেও ঢেলে দিলাম। আর দেখো, সত্যি এত সুন্দর তরকারি, আমি কিন্তু খুব ভালো খাই চিচিঙ্গা দিয়ে আর ঝিঙে দিয়ে আর চুনো মাছ দিয়ে। তা দেখো রান্নাটাকে, কি করলে মা? হ্যাঁ মা, কি করলে? পেতে দিলে কত সুন্দর হয়েছে না দাদা? হ্যাঁ, পেতে দাও তো একটু সুন্দর হবে। আর দেখো, আমার চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে, মানে সর্ষে ফোড়ন দিয়ে আমি চিচিঙ্গা ভাজা চাপিয়েছিলাম। আর কি বলতো, একটু চিচিঙ্গা ভাজায় যদি মাছের ডিম দেওয়া হয় না, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু আজকে তো মাছের ডিম আসেনি, আমি শুধু চুনো মাছই নিয়েছি, মোরলা মাছ। আর প্রতিদিন তো মাছ মাংস বড় মাছ খাই, ভালো লাগে না, তা বললাম আজকে একটু চিচিঙ্গা নিয়ে নিচ্ছে, মানে মোরলা মাছ নিয়ে নিই। তা মাছের ডিম পাইনি। আর দেখো, মানে এখন অসময় কাঁচা আম, তা দেখলাম কি আম নিয়ে যাই, একটু আম মাখা খেতে খুব ইচ্ছে করছিলো কাসুন দিয়ে দিয়ে। তা দেখো, মেয়ে আম ছাড়াচ্ছিলো, পারছিল না, তা আমাকে বলছে তুমি ছাড়িয়ে দাও। তারপর ও বসেছে বটি নিয়ে, আম প্রথমে বললো আমি কাটবো, দিয়ে দেখো। আমি আমটাকে বললাম দে, তাইলে আমি কেটে দিই। আর দেখো কত সুন্দর করে আমি আমটাকে কেটে নিয়েছি। হ্যাঁ, আর এখন আমে নুন দিয়ে দিয়েছি, কেননা নুনটা দিলে আমটা না মানে নরম পড়া হবে। আর দেখো, এখনকার আম তো মানে একটু ডাসা পড়া, তার জন্য আমি নুন দিয়ে দিলাম, নুনটা আগে দিয়ে দিলাম, তাহলে নরম পড়া হবে। আর নুনের সঙ্গে আমি দিয়ে দেবো লেবু পাতা আনতে যাচ্ছি। আর দেখো, গাছ থেকে আমি লেবু পাতা নিতে এসেছি, আর কচি কচি লেবু পাতা দিয়ে যদি আম মাখায় লেবু পাতা দেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দরই লাগে। আর লেবু পাতাগুলো দেখো, আমি কতগুলো লেবু পাতা নিয়েছি, আমাদের একটা গাছ ছিল, তা দেখো, আর আমি বললাম আর একটা নিয়ে নিই। আর কতগুলো লেবু পাতা, লেবু পাতার এনে আমি ধুতে চলে গেছিলাম। আর মেয়ে দেখো তরকারিটাকে দেখাচ্ছে, ঝিঙে আর চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এদিকে, আর ওইদিকে কিন্তু আম মাখা হচ্ছে, ঠিক আছে। আর দেখো, লেবু পাতা দিয়ে আমটা আমি মেখে নিচ্ছি, আর লঙ্কা পুড়িয়ে, আবার কাঁচা লঙ্কা নয়, পোড়া লঙ্কা আর কাসন্দি, আমার তো মানে জিভে জল চলে এসছে, কি বলবো, আমার তো মানে এখনই আমার লোভ লাগছে। আর অল্প চিনি দিয়ে দিয়েছি, কেননা এখনকার আম তো খুবই টক, তাহলে একটু চিনি দিলে কী হবে, খেতে টেস্ট হবে। আর পোড়া লঙ্কা আর লেবু পাতা আর কাসন্দি, তা তোমরা কমেন্টে বলো যে আমার আম মাখাটা কেমন হয়েছে। সত্যি এখনকার অসমার আম, মানে এখন তো কাঁচা আম পাওয়া যায় না। তা আমি গেছিলাম বাজারে, দেখলাম একটা সবজিওয়ালার কাছে কাঁচা আম আছে, তা আমি নিয়ে নিলাম। তা আমের যা দাম বলছে, একটা আমের দাম মানে 20 টাকা শ, তাই আমি বললাম 20 টাকা শ 200 টাকা কেজি, দিয়ে ওই লোকটা বলছে না না 100 টাকা কেজি, তাই বললাম কি 10 টাকা শ হয়, দিয়ে আমি 200 গ্রাম আম নিলাম 20 টাকায়। তা দেখো, এদিকে মেয়ে আম নিয়ে বসে পড়েছে ওখানে, আর আমার আমাকে দিতে হবে বলে ভয়ে এখানে চলে এসছে, আমাকে অল্প দিয়েছে। আর দেখো, আর ও নিয়েছে বেশি, দিয়ে বলছে না আমি বেশি খাবো। আর আমার আম্মাকে খেয়ে এত ঝাল লেগেছে না, মানে কি বলবো, টকটকও হয়েছে আর মানে খেতে টেস্টও হয়েছে। দিয়ে আমি একটা চিনি দিয়ে দিয়েছি, আমি বললাম তুই নিয়ে নে, আমি একটু বেশি করে চিনি দেবো।
আর দেখো আজকে আমি দেখো লেবু পাতাটা চুষে নিচ্ছি, মানে এত টেস্ট। আর ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমার তো রান্না বান্না হয়েই গিয়েছিলো, তা দেখো লেবু পাতার লোভ সামলাতে পারলাম।